হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি আজকে কিসের রিভিউ করব। সো আমি আজকে রিভিউ করব হচ্ছে কেয়াশেটের কেয়াশেট অ্যারোমাথেরাপি স্কিন হোয়াইটনিং ফেশিয়াল কিট। সো গাইস, পুজো আসলেই, পুজো বা কোনো ফেস্টিভ সিজন এলেই আমাদের মনে হয় যে আমাদের যে রেগুলার যে আমরা স্কিন কেয়ার করি তার থেকে একটু বেটার লুক পাওয়ার জন্য যদি কিছু করা যায় তো তখনই আমরা ভাবি পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট নিই। সো পার্লারে যে ট্রিটমেন্টগুলো নেওয়া হয় সেগুলো একটু এক্সপেন্সিভ হয়, 1000-2000 এরকম সামথিং হয়। তো তোমরা যদি বাজেটের মধ্যে ভালো কোনো ফেশিয়াল তোমরা বাড়িতেই করতে পারো অ্যান্ড তার যে এফেক্ট সেটা তোমরা প্রফেশনাল লুক বা কোনো পার্লারে এফেক্টের মতোই পাও তাহলে সেটা খুব ভালো হয়। সো চলো দেখে নিই কীভাবে এটা ইউজ করতে হয় অ্যান্ড এর বেনিফিটস। সো গাইজ, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অ্যান্ড গাইজ, আমার আরেকটা চ্যানেল আছে অঞ্জলি লাইফস্টাইল, সেখানে আমি হোম রেমেডি রিলেটেড রিভিউ শেয়ার করি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। সো চলো দেখে নিই। সো গাইস, এটা হলো কেয়াশেটের অ্যারোমাথেরাপি হোয়াইট সিক্রেট ফেশিয়াল কিট অ্যান্ড এটা হলো এর ম্যানুয়াল। এর মধ্যে সমস্ত লেখা আছে কিভাবে তোমরা ইউজ করবে স্টেপ বাই স্টেপ। এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ফেশিয়াল করার সময় ম্যানুয়ালটা পড়ে নিলে বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে ইউজ করতে হবে। সো এখানে টোটাল পাঁচটা ফেশিয়ালের শেষে আছে। ফার্স্ট হলো ফেয়ারনেস ফেশিয়াল পলিশার, সেকেন্ড হলো ফেশিয়াল টোনার, থার্ড হলো ফেয়ারনেস ফেশিয়াল ক্রিম অ্যান্ড ফোর্থ হলো ফেয়ারনেস ফেশিয়াল প্যাক, ফিফথ হলো ফেয়ারনেস ফেশিয়াল জেল। সো এখানে প্রত্যেকটাই ফাইভ গ্রাম করে আছে অ্যান্ড ফেশিয়াল জেল যেটা আছে ওটা 3 গ্রাম করে আছে। আমি এখানে দুবার ইউজ করেছি এটাকে, তোমরা ইজিলি এটাকে 2 টাইমস ইউজ করতে পারো, কোনো রকম সমস্যা নেই। সবগুলোর নাম্বারিং করা আছে, সুতরাং নাম্বার 1, 2, 3, 4, 5 করে দেওয়া আছে, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। যেটা করতে হবে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে অথবা কোনো ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে একটু ওয়াইপ আপ করে নেবে। দেন ফার্স্ট স্টেপ শুরু করব, ফেয়ারনেস ফেশিয়াল পলিশার, এটা হলো স্টেপ 1। পলিশারের স্ট্রাকচার লাইট গ্রিন কালারের ক্রিমের মতো আর এর মধ্যে মাইল্ড পার্টিকলস আছে, তো তোমরা অল্প পরিমাণ নিলেও হবে। আমি এটাকে 2 টাইমস ইউজ করব। সো এটাকে হালকা একটু হাতের মধ্যে নিয়ে স্কিনের মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে 2-3 মিনিটস। ম্যাসাজ করার পর খুবই হালকাভাবে ম্যাসাজ করবে, এটা স্কিনে যত রকম ডেড স্কিন সেলস আছে সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে, স্কিনে অ্যাকনে যদি থাকে সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে, স্কিন সফট অ্যান্ড স্মুথ করবে। চাইলে সামান্য জল নিতে পারো হাতের মধ্যে এটাকে ভালো করে ম্যাসাজ করার জন্য, খুবই জেন্টলি ম্যাসাজ করবে। গাইস, আমি কোনো প্রফেশনাল নই, সুতরাং আমি যেই রকম ম্যাসাজ জানি আমি সেরকমভাবেই ম্যাসাজ করছি। তোমাদের কাছে তোমরা যেটা জানো সেরকমভাবেই তোমরা ম্যাসাজ করবে, কোনো প্রবলেম হবে না, প্রফেশনালি করার কোনো দরকার নেই। ম্যাসাজ হয়ে যাওয়ার পর স্কিনটাকে ওয়াশ করে নিতে পারো অথবা ওয়াইপ আপ করে নিতে পারো। ওয়াইপ আপ করার পর নেক্সট স্টেপ করব আমরা ফেয়ারনেস ফেশিয়াল টোনার, এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে 10-15 মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে দিতে হবে। এটা হলো একদম জেল, হালকা একটু রেডিশ কালারের জেল, এটাকে সিম্পলি তোমরা হাতের মধ্যে নিয়ে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে ছেড়ে দেবে, পাতলা একটা লেয়ার রাখলেই হবে। 10-15 মিনিটের জন্য এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। 10-15 মিনিট পর তোমরা দেখছো এটা কিন্তু জেলটা শোকাবে না, স্কিনটা আর একটু হালকা হালকা ব্রাইটনিং এসছে, তোমরা দেখে বুঝতে পারছো আমার স্কিনে হালকা স্পটস আছে। নেক্সট স্টেপ করব, সেটা হলো থার্ড স্টেপ, ফেশিয়াল ম্যাসাজ। যে টোনারটা লাগিয়েছিলাম সেটাকে ওয়াশ না করে এর ওপরেই আমাদের ম্যাসাজ যে ক্রিমটা আছে সেটা দিয়ে ম্যাসাজ করতে হবে। এই স্ট্রাকচারটা হলো হালকা একদম লাইট পিঙ্ক কালারের একটা স্ট্রাকচার, তোমরা সামান্য পরিমাণ হাতের মানে যা যতটা লাগবে বা ততটা নিয়ে ভালো করে স্কিনের মধ্যে যেরকম জানো সেরকমভাবে স্কিনের মধ্যে ম্যাসাজ করবে। তোমরা চাইলে এর মধ্যে হালকা ওয়াটারও মিক্স করতে পারো, সিম্পলি ফেস অ্যান্ড নেকের মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে, একদম জেন্টলি, বেশি রাব করার দরকার নেই বা বেশি প্রেশার ক্রিয়েট করার কোনো দরকার নেই।
একদম হালকা হালকাভাবে ম্যাসাজ করতে হবে। আমি যেরকম দেখাচ্ছি তোমরা চাইলে সেরকমও করতে পারো, অথবা তোমরা যে যেরকম জানো সেটাও করতে পারো। ফেশিয়াল ম্যাসাজ করলে স্কিনের মধ্যে যে রিঙ্কলস আসে সেগুলো রিমুভ হতে হেল্প করে অ্যান্ড স্কিন আরও বেশি গ্লোয়িং এবং রিফ্রেশ থাকে। বয়সের সাথে সাথে যে আমাদের স্কিনের প্রবলেমগুলো হতে থাকে সেগুলোকেও রিমুভ করতে হেল্প করে অ্যান্ড এই ফেশিয়ালে পিম্পলস অ্যান্ড স্পটসকেও রিমুভ করতে হেল্প করে। তোমরা চাইলে রেগুলার উইকে একবার এই ফেশিয়াল যদি ট্রাই করো তাহলে তোমাদের পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করার কোনো দরকার পড়বে না। তোমরা চাইলে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো অথবা ওয়াইপ আপ করে নিতে পারো। আমি এখানে ওয়াইপ আপ করে নিচ্ছি, একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ওয়াশ মুছে নিচ্ছি। অলরেডি বুঝতে পারছো স্কিনটা আগের থেকে অনেকটা গ্লো করছে। এবার আমাদের ফোর্থ স্টেপ করতে হবে, সেটা হলো ফেয়ারনেস ফেশিয়াল প্যাক। এটা একদম হালকা হোয়াইট একটু গ্রিনিশ কালারের, হালকা লাইট গ্রিন কালারের ক্রিম। এটা হাতের মধ্যে নিয়ে অথবা তোমরা চাইলে ব্রাশের মধ্যে নিয়ে স্কিনের মধ্যে অ্যান্ড নেকের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর স্কিনের মধ্যে 15-20 মিনিটসের জন্য স্কিনে ছেড়ে দিতে হবে এটাকে। আফটার 15 মিনিটস দেখছো তোমরা যে স্কিনের মধ্যে আগের থেকে অনেক গ্লো এসছে এবং আমার যে স্পটসগুলো ছিল সেগুলো হালকা ফেড লাগছে। ইউ ক্যান সি, তোমরা দেখে বুঝতে পারছো, আমি ক্লোজারে দেখাচ্ছি অনেকটা। সো আমি ভীষণভাবে হ্যাপি, আমি এটা তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এটা ডেফিনেটলি ইউজ করো। পুজোর আগে তোমরা যদি উইকে একবার করে ইউজ করতে থাকো তাহলে কিন্তু স্কিনে আরও বেশি গ্লো আসবে এবং তোমাদের যে কোনো ফেস্টিভ সিজনের জন্য তোমরা একদম বাড়িতে বসেই বাজেটের মধ্যে ভালো ফেশিয়াল গ্লো পাবে। সো এটাকে ফেসটাকে ওয়াশতে হবে অথবা ওয়াইপ আপ করে নিয়ে স্কিনের মধ্যে যে ফেয়ারনেস ফেশিয়াল জেল আছে সেটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। ফেয়ারনেস ফেশিয়াল জেল সেটা স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লোয়িং এফেক্ট দেবে এবং এটা সান প্রোটেকশনেরও কাজ করবে। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল বাটনে প্রেস করো যাতে আমি আর নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অ্যান্ড গাইস, আমার আরেকটা চ্যানেল আছে আঞ্জলি লাইফস্টাইল, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমি হোম রেমেডি রিলেটেড রিভিউ শেয়ার করি। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তোমরা আমাকে বলতে পারো। সো গাইস, তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। সো বাই গাইস।